हेलो गाइस अस्सलाम वालेकुम, आमी सालाउद्दीन साले आसलाम आरेकटा नतून भिडियो निये नतून कन्टेंट निये। आजकेर ई मेकानिक स्कूले गैसेर चूला रिपेयरिंग ए आजके देखाबो ओटो नष्ट हो गेले ओटो किभाबे आपनारा ओटो चूलाते ओटो किभाबे फिटिंग करबेन। जेमन देखेन ई चूलाते ओटोटा नष्ट हो गेछे, देखानोर चेष्टा करतेछि आमी। आगे खुलते हबे ओटो, एटाते होच्छे केबलटा फुड़े गेछे। देखेन आमी देखाई, शुद्ध जस्ट केबलटा नष्ट हो गेले चेंज करा जाए। देखें पाथर पाशे जो केबलटा आछे एटा अनेक समय आगुन नीचे दिके बैक आसार कारण पड़े जाए। एटा होच्छे बैक आसे कारण होच्छे आपनार चूला जदि अपरिष्कार रखें, बान्नार जदि मैला हय आगुनटा बैक आसबे। एई देखें केबलटा पड़े जाबे, केबलो पड़े जेते पारे आबार सादा पाथरटाओ पड़े जेते पारे। केबलटा जदि पड़े जाए आबार एटाओ चेंज करा जाए। केबल चेंज करते गेले आपनार मेशिनटा आगे अवश्य खुलते हबे, কোলে তারপর হচ্ছে কেবলটা চেঞ্জ করতে হবে। মেশিনটা আগে কোলে নিব। যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আমি আগে জাস্ট কোলে নিব। আপনারা যখন পুরাতন চুলা খুলবেন এখানে একটা সার্ভিসিং করতে গেলে অনেকগুলো সমস্যা পাবেন। এটাতে ওটু নষ্ট হয়েছে প্লাস আরও কী কী সমস্যা আছে প্রবলেম আছে এগুলো আমি করার চেষ্টা করব। দেখেন এখানে অনেকদিন ফেলে রাখার কারণে এখানে অনেকগুলো ময়লা দেখাচ্ছে। আমি এই মেশিনের মধ্যে অনেকগুলো ময়লা জমে গেছে, কারণ হচ্ছে এটা আপনারা যখন চুলা কয়েক বছর ফেলে রাখেন তাহলে হচ্ছে এগুলা হচ্ছে পাইপ থেকে অনেকগুলো ময়লা এখানে চলে আসে। কেবলের ব্যাটারিটা খুলে নিব। আগেরটা কোলে নিতে হবে ব্যাটারি, এটা অনেক সময় আগুন লাগার পরে এটা জ্যাম হয়ে যায়। এটা ভালো করে কোলে নেবেন। দেখেন ফোড়া, এইটা যেটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে ফেললাম। আমি হচ্ছে এখন কেবলটা লাগাবো। এটা একটু ঝামেলা হয়ে যায়, আপনারা যদি সম্পূর্ণ কোলে লাগান তাহলে হচ্ছে একটু ইজিলি লাগাইতে পারেন। আমি হচ্ছে না কোলে কীভাবে কেবলটা ওটোটা চেঞ্জ করা যায় সেটাই দেখাচ্ছি। আগে জিনিসটা পরিষ্কার করে নেবেন এবং সাদা পাথরের যে গাঁটটা আছে এটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। মেশিনের মধ্যে একটু অয়েল দিয়ে দিবেন। দেখেন এখন দেখেন মেশিনটা একেবারে লক হয়ে গেছে, কারণ এটা অনেকদিন ফেলে রাখা হয়েছে যার কারণে জ্যাম হয়ে গেছে। আমি জ্যামটা কীভাবে খুলি দেখেন, আপনি না করলে মেশিন না করলে কীভাবে জ্যাম করলে আমি অন্য ভিডিওতে দেখাইছি এই জিনিসটা। এটা হচ্ছে ধীরে ধীরে কেরোসিন দিয়ে আস্তে আস্তে হালকা বাড়িয়ে দিতে হবে, তাহলে হচ্ছে যে মেশিনের লকটা খুলে যায়। এখানে জোরাজোরি করা যাবে না, জোর করে যদি আপনি খুলতে যান জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আগে কেবলটা লাগাই নিব, একটু অয়েল দিয়ে একটু জমিয়ে রাখবো। এটা এটা লক হয়ে গেছে। এটা দেখেন আমি এখন কেবল লাগানোর পরে এই যে বুলেটটা লাগাবো, বুলেটটা লাগানো একটু সাবধানে লাগাইতে হবে, কারণ হচ্ছে স্প্রিংটা সাপ দিয়ে লাগানোর সময় স্প্রিংটা হারাই যেতে পারে, সেজন্য একটু লাগানোর সময় সেফলি লাগাবেন। দেখেন এটা হারাই গেছে আমি লাগানোর সময়।
হারে যাওয়ার কারণে এটা আমার আবার একটা স্প্রিং দিতে হচ্ছে, কারণ আগেরটা হারাই গেছিল। তারপর হচ্ছে আপনারা একটু টিপে ধরে গিয়াটা লাগাই দিবেন উপরের কভারটা, ভালো করে টাইট করে দিবেন। আপনারা যখন একটা চুলাতে কাজ করবেন, একটা চুলাতে কাজ করার সময় দেখবেন অনেকগুলো প্রবলেম আপনার এসে যাবে, এই প্রবলেমগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। এখানে আমি অটোটা প্রবলেম ছিল, অটোটা কাজ করতে গিয়ে হচ্ছে যে আমার মেশিনটার লকটা খুলতে হলো এবং বার্নারটাও ওয়াশ করব। দেখেন একটা চুলাতে অনেকগুলো কিন্তু কাজ চলে আসছে, অটো ঠিক হয়ে গেল। আমি এখন ফায়ার করে দেখবো অটোটা ফায়ার করে কিনা ঠিকভাবে। দেখেন এদিকে অটো ফায়ার করে কিনা আমি দেখাচ্ছি। এই যে দেখেন অটো ফায়ার করতেছে, কাজগুলো যখন আপনারা একবার দুবার দেখবেন আর প্র্যাকটিক্যালি যখন একবার দুবার করবেন ইজিলি পারবেন। আমি এই ওয়াশারটাতে একটু অয়েল লাগাই নিব, এখন হচ্ছে মেশিনের মধ্যে পাইপটা ফিটিং করে দিব। আমার কাজ হয়ে গেছে, হয়ে গেল। এখন আমার কাজ শেষ, স্ক্রুটা আমি ফিটিং করে দিব, তারপর হচ্ছে বার্নারটা ফিটিং করব। সিম্পললি আপনি যখন গ্যাসের চুলা রিপেয়ারিং করবেন দুই একটা কাজ যখন আপনি জেনে যাবেন, তাহলে বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শিখে ফেলতে পারবেন। এই কাজগুলো শিখে একেবারে সহজ, শুধু একটু প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হয়। বার্নারটা ফেলে রাখার কারণে এগুলো আপনাদের অবশ্যই ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নিব। দেখেন অনেক সময় এখানে মাকড়সার জাল ময়লা থাকে, যার কারণে হচ্ছে আগুনটা ভালোভাবে আসবে না এবং কালি হবে। বার্নারটা হয়ে গেল, ফিটিং করে দিব। এখন আমি জ্বালাই দেখবো চুলাটা, বার্নারের লকটা লাগাই নেবেন আপনারা, এটা ভালো করে দিবেন, কারণ হচ্ছে বার্নারটা না হলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেল, ওকে। এখন আমি জ্বালাই দেখবো জিনিসটা। হয়ে গেল, ওকে। এখন জ্বালাই দেখবো জলে কিনা দেখি। হ্যাঁ, গ্যাসের সাথে কানেকশন দিব আর রেগুলেটারটা ফিটিং করব। রেগুলেটারটা ফিটিং করি, এখানে হয়তো পাইপটা চেঞ্জ করা লাগবে, পাইপ অনেক পুরাতন হওয়ার কারণে শক্ত হয়ে গেছে। দেখেন পাইপটা অনেক শক্ত হয়ে গেছে, আমি এখন পাইপটা চেঞ্জ করব। দেখেন অনেক শক্ত হয়ে গেছে, কিন্তু এটা আপনারা কয়েকদিন পর পর পাইপ চেঞ্জ করবেন জানেন, আপনারা হচ্ছে 1 বছর থেকে 2 বছরের মাথায় হচ্ছে পাইপ চেঞ্জ করে ফেলবেন, কারণ হচ্ছে এগুলো হার্ড হয়ে গেলে অনেক সময় চাপ লেগে ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। পাইপটা চেঞ্জ করে দিব, পাইপটা নিয়ে ফেলবো আগে।
এই পাইপটা দেখেন শক্ত হয়ে গেছে, এই একেবারে দুই নম্বর অনেক আগে পুরাতন পাইপ। আমি এই পাইপটা ফিটিং করে দিব। ঠিক আছে, পাইপটা ফিটিং, তারপর হচ্ছে এটা টাইট করে দিব ভালো করে। এই কালামটা ভালো করে টাইট করবেন, কারণ হচ্ছে এটা যদি একটু করে লস হয় তাহলে হচ্ছে আগুন ধরার সম্ভাবনা থাকে, আগুন ধরে যাবে। ভালো করে টাইট করে দিব এবং হচ্ছে চুলাটা জ্বালাবো। এটা তো লস হইতে পারবে না, এটা অবশ্যই দেখে শুনে ফিটিং করবেন, একটু ভালো করে টাইট করে দিবেন, কারণ হচ্ছে এদিকে যদি লিকেজ হয় তাহলে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। হয়ে গেল আমার, ওকে। এই দেখেন এখন আমি জ্বালানোর ক্ষেত্রে দেখেন এদিকে আগুন ধরে আছে, এটা কী কারণে হয়, এটা চুলা দীর্ঘদিন ফেলে রাখলে আমার আপনার মেশিনে যদি ময়লা থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা ভালো করে কাজ করবে না। দেখেন আগুনও আসতেছে না, এটা হচ্ছে নিফলও ময়লা আছে এবং আগুনটা ধরে আছে, মেশিন থেকে আগুনটা ছেড়ে দিচ্ছে না। দেখেন একেবারে আগুন ধরে আছে, আমি জ্বালাই দেখাচ্ছি আপনাদের জিনিসটা। এটা কী করা লাগবে, নিফলটা পরিষ্কার করা লাগবে, নিফল খুলে ফেলবেন, খুলে এটা পরিষ্কার করে দিবেন এবং হচ্ছে ভালো করে মেশিনে অয়েল লাগাই দিয়ে আপনি চুলাটা জ্বালাবেন, তাহলে হচ্ছে যে আপনার চুলা ভালো করে জ্বলবে। দেখেন চুলা জ্বলতেছে, এখন আগুনটা অ্যাডজাস্ট করে দিবেন, হয়ে গেল। আগুনটা কীভাবে অ্যাডজাস্ট করবেন দেখেন, এই যে দুইটা লাইন, একটা হচ্ছে মাঝখানেরটা আর একটা হচ্ছে বড়টা, দুটোটা আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন একটু দেখে নেবেন। আপনার নিজেরাই চুলাটা আগুন অ্যাডজাস্ট করতে পারবেন, আগুনের কালার নীল করে দিলে আর কালে হবে না। এতটুকুই, অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবারও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।